সালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আশা করছি ভালো আছেন। শিরোনাম দেখেই বুঝতে পারছেন আমি আজকে কথা বলবো। আপনি এক ব্যাংকের এটিএম কার্ড দিয়েও অন্য ব্যাংকের এটিএম বুথ থেকে যদি আপনি টাকা উত্তোলন করেন তাহলে চার্জ কত কাটবে, জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। তার আগে বলে রাখি, আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখুন সম্মানিত দর্শক, আপনার সামনেই বাংলাদেশ ব্যাংকের যে সার্কুলার আমি সেটি পড়ে শোনাচ্ছি। এনপিএসবি এর আওতায় একটি ব্যাংকের গ্রাহক ভিন্ন ব্যাংকের এটিএম ব্যবহার করে নগদ অর্থ উত্তোলন করলে উত্তোলনের ক্ষেত্রে লেনদেনের প্রতি সার্ভিসের সর্বোচ্চ ২০% ভ্যাট অন্তর্ভুক্ত। স্থিতি অনুসন্ধান অর্থাৎ আপনি যদি ব্যালান্স নেন তাহলে ৫% এবং খুদে বিবরণীর জন্য মানে SMS এর জন্য ৫% এই হারে তারা টাকা কাটতে পারবে। আপনি যদি এটিএম কার্ডের মাধ্যমে এটিএম বুথের মাধ্যমে ফান্ড ট্রান্সফার করেন, তহবিল স্থানান্তর করেন তাহলে সর্বোচ্চ ১০% এবং নগদ অর্থ জমার জন্য সর্বোচ্চ ২০% ভ্যাট। এই চার্জ কার্ড ইস্যুইং ব্যাংক অথবা প্রতিষ্ঠান একোয়ারিং ব্যাংক অর্থাৎ যে প্রতিষ্ঠান থেকে আপনি টাকা উঠালেন তাদেরকে দেবে। নগদ অর্থ উত্তোলন ব্যতীত উপর্যুক্ত যে বিষয়গুলো আছে চার্জ বাবদ উল্লেখিত সম্পূর্ণ অর্থ কার্ড ইস্যুইং ব্যাংক অথবা প্রতিষ্ঠান গ্রাহকের নিকট হতে আদায় করতে পারবে, তবে নগদ অর্থ উত্তোলনের ক্ষেত্রে ইস্যুইং ব্যাংক অথবা প্রতিষ্ঠান সর্বোচ্চ ১৫% এবং ভ্যাট অন্তর্ভুক্ত গ্রাহকের নিকট থেকে আদায় করতে পারবে। বিষয়টি এমন দাঁড়ালো যে আপনি মানে আপনাকে ২০%, আবার কোনো কোনো ক্ষেত্রে ১৫% চার্জ গুনতে হতে পারে। যদিও কোনো কোনো ব্যাংক আপনাকে ২০% মানে ২০০০০ একবারে আপনি উঠাতে পেরে ১৫%, আবার কোনো ব্যাংক আপনি ১৫০০০ উঠিয়ে ১৫% চার্জ নিচ্ছে, সেক্ষেত্রে আপনাকেই বুঝতে হবে যে আসলে কোন ব্যাংকে আপনি লেনদেন করলে আপনার জন্য সুবিধা হচ্ছে। সেই অনুযায়ী আপনি এটিএম কার্ড সচেতনতার সাথে ব্যবহার করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। বাদবাকি আপনি এখান থেকে পড়ে নিতে পারবেন, যেহেতু আপনাদের সুবিধার্থে আমি সার্কুলারটি এখানে দিয়েছি।